অবশেষে পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে চাঁদের যাত্রা করলো চন্দ্রযান 3। মাধ্যাকর্ষণ বল কাটিয়ে ইতিমধ্যেই লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান 3। 5 অগস্ট লুনার অরবিট ইনসার্সেশনের কাজ শুরু হবে জানিয়েছে ইসরো। পৃথিবীর বন্ধনমুক্ত চন্দ্রযান 3 ট্রান্সলুনার ইনজেকশন পদ্ধতির প্রয়োগ। চন্দ্রযান 3 এগিয়ে গেল চাঁদের কক্ষপথের দিকে। 5 অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান 3। ইসরোর তরফে জানানো হয়েছে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করতে এখনও 3.8 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান 3-কে। গ্রহের কক্ষপথে 5 বার প্রদক্ষিণ সেরে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান 3। 5 অগস্ট লুনার অরবিট ইনসার্সনের কাজ শুরু হবে। ইসরো টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে এখনও পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান 3। টুইটটিতে লেখা হয়েছে, আই এম ডুইং গ্রেট। ট্রান্সলুনার অরবিটে যাওয়ার জন্য সোমবার মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করে ইসরো। ট্রান্সলুনার ইনজেকশনের আগে চন্দ্রযান 3 ও তার প্রোপালশন মডিউলটি 1,27,603 কিলোমিটার (236 কিলোমিটার) দূরত্বে ছিল। তবে মোটেও এক ধাক্কায় পৃথিবী থেকে এত দূরের কক্ষপথে স্থাপন করা হয়নি চন্দ্রযান 3-কে। এই জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছিলেন বিজ্ঞানীরা। গত 15 দিন ধরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় ধাপে ধাপে দূরত্ব বাড়ায় চন্দ্রযান 3 এবং তার প্রোপালশন মডিউল। 5টি ধাপ পেরোনোর পর এই দুটি 1,27,603 কিলোমিটার (236 কিলোমিটার) দূরত্বে এসে পৌঁছয়। এবার প্রয়োজন ছিল একটি বড় সড় ধাক্কার। এই ধাক্কাতেই পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে গেল চন্দ্রযান 3। থ্রাস্টারগুলি জ্বলে ওঠার পর সেই ধাক্কাতেই পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করল চন্দ্রযান 3। এরপর একইভাবে ধাপে ধাপে চাঁদের চারপাশে কয়েকবার পাক খাবে এই মহাকাশযান। প্রতি ধাপেই চন্দ্রযান 3-এর থেকে কমবে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব। তারপর 23 বা 24 অগস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে। 14 জুলাই 2023 চন্দ্রযান 3 আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রপৃষ্ঠ সম্বন্ধে তথ্য অন্বেষণের জন্য একাধিক যন্ত্রপাতি রয়েছে চন্দ্রযান 3-এর মধ্যে। এবার এই যন্ত্রপাতিগুলি চন্দ্রপৃষ্ঠের কম্পন, প্লাজমা, পরিবেশ, অবতরণ স্থানের আশপাশের মৌলিক গঠন নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তথ্য পাঠাবে। কলকাতা টিভি।